কাবা শরীফের ইমাম শেখ আব্দুর রহমান সুদাইসি যখন সিকুন কণ্ঠে কান্না বিদ্রোহী কণ্ঠে তেলাওয়াত করে কি যে মজা লাগে মায়ার আওয়াজ দিয়ে বলে ভাঙ্গা গলার সান দিয়ে আল্লাহু আকবার ঘুমাইছেন নাকি কান্নার স্বরে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুরাইন সাহেব পরে মোটা গলার আওয়াজ দিয়ে বলে আল্লাহু আকবার খালি শুনেন না নিয়ত করেন আমার নাতিকে আমি বানাবো আমার সন্তানকে আমি বানাবো তা তো পারেন না যদি বলি যে কালেমা তৈবা পড়েন তো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ বলবে তুই মরে দেখ তো চাপা দাঁত ভেঙে ফেলবে কথা কয় না ঠিক আছে না মায়ার আওয়াজ দিয়া মোটা গলার সন্দে বলে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাহমাদু ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন আমিন আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ ইয়াউমা ইয়াকুনু আন-নাসু কাল ফারাশিল মাবথুস মারহাবা কোন আবার মিশরের সন্তান কারি আব্দুল বাসিত রহমতুল্লাহ যখন কারিয়া না সুরে তেলাওয়াত করে কি যে মজা লাগে বলবো ধরে কোন বলবো কি মায়ার আওয়াজ দিয়া লম্বা সুর দিয়া লম্বা নিঃশ্বাসে বলে নিজেদেরকে নিজেদের সন্তানদেরকে মরণের আগে হইল কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত শিক্ষা গ্রহণের তৌফিক দান করে আমিন।